না না এটা কি হচ্ছে ইরোনা? ওনাকে যখন বলতে বলা হলো উনি তখন সময় চাইলেন, এখন আমি আমার ক্লোজিং স্টেটমেন্ট দিচ্ছি উনি সেটার মধ্যে ঢুকছেন। আপনাকে আবার যখন কথা বলতে বলা হবে তখন যা বলার বলবেন। সরি ইওর অনার। যেটা বলছিলাম ইওর অনার, সূর্য সেনগুপ্তর সঙ্গে দীপা মজুমদারের অনেক সমস্যা রয়েছে, অনেক। এসব সত্ত্বেও সূর্য সেনগুপ্ত ভুল বদলে ফেলেছেন, কারণ আমার ক্লায়েন্ট মিশকা সেনের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর, তাদের দুজনের একটা বেবি হওয়ার পর, ডাক্তার সূর্য সেনগুপ্ত ওদের দায়িত্ব নিতে নারাজ। এমনিও ইওর অনার, এমনিও এই কেসটা মিটে গেলেই আমার ক্লায়েন্ট মিশকা সেন ওদের এগেনস্টে মানহানির মামলা করবে। ইওর অনার, মানহানির মামলা ওরা নিশ্চয়ই করতে পারেন, তার আগে এটার উত্তর দিক, একটা ছ বছরের বাচ্চাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার অধিকার এদের কে দিয়েছে? মিশকা সেন একটা ঘৃণ্য অপরাধ করেছে, তার জন্য আমি তার কঠিন শাস্তি দাবি করছি। না না, এই কথাগুলো একেবারে ভিত্তিহীন, একদম ছেলে মানুষের মতো কথা হচ্ছে, বোকা বোকা কথা। আমি আবারও বলছি ইওর অনার, এই সমস্ত কথা আদালতে ধোপেই টিকবে না। আমার ক্লায়েন্ট মিশকা সেনের বিরুদ্ধে এনাদের একটা জোরালো প্রমাণও নেই। আপনারা পারেননি একটা প্রমাণ দেখাতে। আমি মিসেস লাবণ্য সেনগুপ্তকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। ইওর অনার, এভাবে মহামান্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে, কারণ আসলে যিনি অভিযোগ করেছেন সে দীপা মজুমদার মিসিং। ইওর অনার, প্রয়োজন আছে বলেই আমি ওনাকে এখানে ডাকতে চাইছি। এখান থেকে দরজা দিয়ে একটা গ্রিন চ্যানেল তৈরি করুন, অ্যাম্বুলেন্স যেন একদম এক্সিটের সামনেই থাকে, আর করিডোরে কোনো নার্স ডাক্তার পেশেন্ট কেউ যেন না থাকে, ইমিডিয়েটলি দেখুন। ওকে স্যার, ওকে। বিদা ম্যাম, আপনি আসলে রূপা কেমন আছে সেটা জানার জন্য এলাম। ওয়েল, আমিও পুলিশের সাথে কথা বলেছি যে আমাদের অ্যাম্বুলেন্স হসপিটাল থেকে কোর্টে স্পেশাল রুট দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাবে। দেখে রেখো, দেখো পাপীরা যেন শাস্তি পায়, আমাদের রূপাটা যেন সুস্থ হয়, তুমি দেখো ঠাকুর। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।